হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইয়েনস। আজকের আলোচনার বিষয়, পুষ ও মাঘ মাসে কি কি সবজি চাষ করা যায়, ফলন পেতে কতদিন সময় লাগে, পুষ ও মাঘ মাসে সবজি চাষের সুবিধা অসুবিধা এবং পৌষ ও মাঘ মাসে কোন সবজি চাষ করলে বেশি লাভবান হওয়া যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। পৌষ ও মাঘ মাসে আপনারা কাঁকরুল চাষ করতে পারেন। কাঁকরুল চাষের জন্য মথা রোপণ করতে হয়। কাঁকরুলের পুরুষ ও স্ত্রী ফুল আলাদা গাছে জন্মে। পরাগায়ন নিশ্চিতকরণের জন্য স্ত্রী গাছের পাশাপাশি অনুপাতিক হারে পুরুষ গাছ লাগাতে হয়। কাঁকরুল চাষ পদ্ধতি ও ফলন বাড়ানোর উপায় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখতে পারেন। এছাড়াও পৌষ ও মাঘ মাসে আপনারা পটল চাষ করতে পারেন। পটল কাণ্ড ও টিউবারের মাধ্যমে বংশবিস্তার করে, তবে মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে শাখা কলম শুকিয়ে মারা যায়। পটল কোন ধরনের মাটিতে চাষ করলে বেশি ফলন পাওয়া যায় এবং পটল চাষ সম্পর্কে বিস্তারিত জানতে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারে। ভিউয়ার্স, পৌষ ও মাঘ মাসে আপনারা টমেটো চাষ করতে পারেন। প্রায় সব ধরনের মাটিতেই টমেটো চাষ করা যায়, তবে দোআঁশ মাটি সবচেয়ে উপযোগী। জাতভেদে চারা লাগানোর 60-90 দিনের মধ্যে পাকা টমেটো সংগ্রহ করা যায়। টমেটোর ফলন বাড়ানোর উপায় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারেন। ভিউয়ার্স, এছাড়াও পৌষ ও মাঘ মাসে মূলো চাষ করতে পারেন। মূলার বীজ বোনার 40-45 দিন পর থেকে মূলো তোলা যায় এবং যারা সারা বছর মূলো চাষ করতে চান তারা F1 জাতের মূলো চাষ করতে পারে। এবং মূলার বিভিন্ন জাত সম্পর্কে খুব শীঘ্রই ভিডিও দেওয়া হবে। এছাড়াও পৌষ ও মাঘ মাসে পেঁচ চাষ করতে পারে। পেঁচ চাষ অত্যন্ত লাভজনক, কেননা এটি গুরুত্বপূর্ণ অর্থকরী ও কন্দজাতীয় ফসল। উর্বর বেলে দোআঁশ মাটি পেঁচ চাষের জন্য অতি উত্তম। কি কি উপায়ে পেঁজের ফলন বাড়ানো যায় সে সম্পর্কে ভিডিও আছে, দেখতে পারে। ভিউয়ার্স, পৌষ ও মাঘ মাসে বেগুন চাষ করতে পারে। যদিও বেগুন সারা বছর চাষ করা যায়, তবে এই সময় বেগুন চাষ করলে রোগ ও পোকামাকড়ের আক্রমণ তুলনামূলক কম হয়, ফলন বেশি পাওয়া যায়। এই সময় বীজ বপন করলে ফলন পেতে সময় লাগে 40-45 দিন। বেগুন চাষের ওপর এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, দেখতে পারেন। এছাড়াও পৌষ মাসে ফুলকপি চাষ করতে পারে। ফুলকপি চাষের জন্য 30-35 দিন বয়সের চারা লাগাতে হয়। রোপণের প্রায় 2 মাসের মধ্যে গাছে ফুল দেখা দেয়। ফুল দেখা দেওয়ার 2-3 সপ্তাহের মধ্যে ফুলকপি খাওয়ার উপযুক্ত হয়। ভিউয়ার্স, পৌষ ও মাঘ মাসে মরিচ চাষ করতে পারে। যদিও মরিচ সারা বছর চাষ করা যায়,
তবে বাণিজ্যিক উদ্দেশ্যে চাষ করতে চাইলে এ সময় চাষ করতে পারে। এ সময় মরিচ চাষ করলে বেশি ফলন ও বাজার দর ভালো পাওয়ার সম্ভাবনা থাকে এবং সঠিক উপায়ে পরিচর্যা করলে বাম্পার ফলন পাবে এবং ফলন পেতে সময় লাগে 40-45 দিন। ভিউয়ার্স, পৌষ ও মাঘ মাসে শীতকালীন করলা চাষ করতে পারে। করলার বীজ বপনের আগে 4-6 ঘন্টা ভিজিয়ে নিলে দ্রুত অঙ্কুরোদ্গম হয় এবং গাছ সুস্থভাবে বেড়ে উঠতে পারে। বীজ থেকে ফলন পেতে সময় লাগে 40-45 দিন। তবে হাইব্রিড করলা চাষ করলে সময় কম লাগে, ফল বড় পাওয়া যায়, ফলন বেশি পাওয়া যায়। এছাড়াও পৌষ ও মাঘ মাসে ধনিয়া চাষ করতে পারে। ধনিয়া প্রায় সব ধরনের মাটিতেই চাষ করা যায়, তবে ধনিয়া চাষের জন্য সবচেয়ে উপযোগী মাটি দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি। ধনিয়ার বীজ বপনের আগে 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। ভিউয়ার্স, পৌষ ও মাঘ মাসে লাউ চাষ করতে পারে। এ সময় লাউ চাষ করলে বেশি ফলন পাওয়া যায়, গাছে রোগ বালাই কম দেখা যায়। 40-45 দিনে পুরুষ ও স্ত্রী ফুল ফোটে এবং 60-70 দিনের মধ্যে প্রথম ফল তোলা যায়। লাউয়ের ফলন বাড়ানোর উপায় সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আছে, দেখতে পারে। এছাড়াও এ সময় লাল শাক চাষ করতে পারে। এ সময় লাল শাক চাষ করলে গাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠতে পারে, ফলন ভালো পাওয়া যায়। ভিউয়ার্স, পৌষ মাসে রসুন চাষ করতে পারে। পানি জমে না এমন উর্বর দোআঁশ মাটি রসুন ভালো জন্মে, তবে এঁটেল দোআঁশ মাটিতে চাষ করা যায়, কিন্তু এঁটেল মাটিতে কন্দ সুগঠিত হয় না। জমিতে পানি বের হওয়ার ব্যবস্থা না থাকলে কন্দ বড় হয় না, রসুনের রং খারাপ হয়ে যায়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এছাড়াও পৌষ মাসে বাঁধাকপি চাষ করতে পারে। সব ধরনের মাটিতেই বাঁধাকপি চাষ করা যায়, তবে সবথেকে বেশি ভালো হয় দোআঁশ ও পলি দোআঁশ মাটিতে। বাঁধাকপি একটি শীতকালীন সবজি, শীতকালে ভালো হয়। এছাড়াও যেসব সবজি চাষ করতে পারবে, মটরশুঁটি, লেটুস, মিষ্টি আলু, শালগম, পালং শাক, ক্যাপসিকাম, বতুয়া শাক চাষ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।